করোনা ভাইরাস মহামারীর কারণে দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। মহামারীর দ্বিতীয় ঢেউ ধীরে ধীরে কমে আসতেই জোরালো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি। বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে ক্লাস পরীক্ষা নেওয়ার দাবি উঠেছে। সেই দাবি জোরদার করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতীকী ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। তিন দিনের ব্যবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই প্রতীকী ক্লাস নিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু। রোববার বেলা 12:30 থেকে এক ঘন্টার এই ক্লাস নেন তিনি। পরে শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয় খুলতে সরকারের আন্তরিকতায় তার সংশয় আছে। এখন বর্তমানেও কিন্তু বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনায় আমরা দেখতে পেয়েছি 15 অক্টোবরে তারা খুলে দিবে, কিন্তু এর জন্য অনেকগুলো কন্ডিশন তারা সামনে রেখেছে, করোনা পরিস্থিতি, টিকা ভ্যাকসিনেশন দেওয়া ইত্যাদি। তো আমরা আবারও মনে করছি আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যে বিশ্ববিদ্যালয় এবং তথা শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে কতটুকু আন্তরিক সেই ব্যাপারে আমাদের সন্দেহ আছে। সঙ্গত কারণে আমরা মনে করি অনীতি বিলম্বে খুলে দেওয়া উচিত। হ্যাঁ, সেই লক্ষ্যেই আমরা প্রতিবাদী ক্লাস করছি। এতদিন ধরে আমরা অনলাইনে ক্লাস করেছি, অনলাইনে পরীক্ষাও হচ্ছে, কিন্তু তাতে যে আমরা অনুভব করতে পেরেছি তাতে ছেলেরাও যেমন পাঠদানের ক্ষেত্রে ভালোভাবে পাঠ নিতে পারছে না, আবার পরীক্ষা পদ্ধতিতে তো একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। গুণগত মানসম্পন্ন ছাত্রছাত্রী তৈরি করার ক্ষেত্রে যে ধারাবাহিক পদ্ধতি আছে, এক্সাম পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, আর বর্তমানে যে পদ্ধতি তাতে একেবারে অন্তরায়। প্রতীকী ক্লাসে অংশ নেওয়া শিক্ষার্থীরা মনে করেন, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার কোনো যৌক্তিক কারণ নেই। আমাদের 13 বছরের বেশি সময় হয়ে গেছে যে আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ। আমরা যখন মার্চ মাসে ফেব্রুয়ারি মার্চের দিকে আমরা দেখলাম করোনার সংক্রমণ ছিল 3%, 2%, তখনও বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে কোনো কথা হয়নি। সেই ডেটটা ডিলে করা হয়েছে এবং হচ্ছে বারবার মানে বিশ্ববিদ্যালয় খোলার ডেট পিছানো হয়েছে, বন্ধ বাড়ানো হয়েছে, আমরা আসলে খোলার কোনো উদ্যোগ কিন্তু দেখতে পাইনি। যেমন আমাদের হচ্ছে ভ্যাকসিনেশনের আওতায় আনা হচ্ছে, কিন্তু এখনও দেখা যাচ্ছে যে আমরা রেজিস্ট্রেশন করে বসে আছি, এক মাস ধরে আমাদের কোনো মেসেজ আসছে না যে আমরা টিকা নিতে পারি, বা আমাদের আমরা সামগ্রিকভাবে কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না যে আমাদের খুলতে পারে এক বিশ্ববিদ্যালয়। আমাদের এই মানুষের জন্য কাজ করা, মহামারীকে প্রতিরোধ করার যে প্রক্রিয়া সেটাকে আসলে বন্ধ করে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার মাধ্যমে। ফলে সেই জায়গা থেকে আমি চাই যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যে জ্ঞানতাত্ত্বিক এবং গবেষণাগত যে প্রক্রিয়া সেটা আবার চালু হোক, যাতে সেই গবেষণা এবং জ্ঞানতাত্ত্বিক যেই উদ্ভাবন সেটার মধ্য দিয়ে আমরা মহামারীর কারণে যেই আমাদের যে বায়োলজিক্যাল ক্ষতি হয়েছে, যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং যে সামাজিক ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগুলো যাতে আমরা দ্রুত কাটিয়ে উঠতে পারি এবং আগের মতো অবস্থায় ফেরত যেতে পারি। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলতে একাধিকবার তারিখ ঘোষণা করলেও পরে তা বাতিল করে সরকার। বাদ দেওয়ার ফলে এত মানুষের কষ্ট হচ্ছে, এখানে রাস্তা হওয়াতে